ট্রয় গ্রিসের প্রতিটি বড় শহর ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধে যোগদানের জন্য একটি করে সেনাবাহিনী পাঠিয়েছিল। প্রতিটি অর্থাৎ একটি ছাড়া থিবস শহর যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিল, এই বলে যে এটি দূরবর্তী ট্রোজানদের সাথে কোনো বিবাদ নেই এবং তাই গ্রিক রাজা আগামেমনন থেবানদের একটি পাঠ শেখানোর সিদ্ধান্ত নেন। তিনি তার লোকদের তাদের সুন্দর শহর ধ্বংস করতে এবং এর ধনসম্পদ নিয়ে যেতে নির্দেশ দিয়েছিলেন এবং তারা তাই করেছিল। যখন ধ্বংসপ্রাপ্ত শহর থিবস জ্বলছিল, গ্রিক যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ যুদ্ধের পুরস্কার ভাগ করে নিয়েছিলেন। রাজা আগামেমনন নিজের জন্য বন্দীদের মধ্যে একজনকে বেছে নিয়েছিলেন, ক্রাইসিস নামে এক সুন্দরী তরুণী, একজন পুরোহিতের মেয়ে। আগামেমনন তাকে বলেছিলেন যে তাকে এখন থেকে তার সাথে থাকতে হবে এবং তার দাস হতে হবে। মেয়েটি তিক্তভাবে কেঁদেছিল এবং তার বাবার কাছে ফিরে যাওয়ার জন্য অনুরোধ করেছিল, কিন্তু রাজা আগামেমনের একটি নিষ্ঠুর হৃদয় ছিল এবং তার কান্না দেখে অচল ছিল। অবশেষে গ্রিক জাহাজ ট্রয় পৌঁছে এবং সেনাবাহিনী শহর থেকে খুব দূরে সমুদ্র সৈকতে একটি বিশাল শিবির স্থাপন করে। এক সন্ধ্যায় বৃদ্ধ যাজক, যিনি ক্রাইসিসের পিতা ছিলেন, ক্যাম্পে এসেছিলেন এবং রাজা আগামেমনন এবং সমস্ত গ্রিকদের সাথে দেখা করতে বলেছিলেন। তিনি বললেন, ওহ আগামেমনন, মানুষের নেতা, দেবতারা ট্রয় নগরীকে ধ্বংস করার জন্য আপনার ইচ্ছাকে মঞ্জুর করুন এবং সমস্ত গ্রিক তাদের কালো জাহাজে নিরাপদে বাড়ি ফিরে আসুক, তবে আমাকে এই অনুগ্রহ দিন, আমার মেয়েকে মুক্ত করুন এবং তার জায়গায় আমি আপনার জন্য এনেছি এমন একটি বিশাল ধন উপহার গ্রহণ করুন। গ্রিক সেনাবাহিনী বৃদ্ধ লোকটিকে তার উদার প্রস্তাবের জন্য এবং তার মেয়ের প্রতি যে ভালোবাসা দেখিয়েছিল তার জন্য উল্লাস করেছিল, কিন্তু আগামেমনন ক্রোধে উড়ে গেল। বুড়ো, তিনি বললেন, আমাকে যেন আমাদের জাহাজে ঝুলতে না দেখা যায়, আবার এখানেও না আসে। তোমার আদরের মেয়েকে আমি মুক্ত করব না। সে তার বাড়ি থেকে অনেক দূরে আর্গোসে আমার বাড়িতে বৃদ্ধ হবে। তাই এখনই আমার দৃষ্টি থেকে সরে যাও, নইলে তোমার জন্য আরও খারাপ হবে। পুরোহিত ভয় পেয়েছিলেন এবং দ্রুত চলে গেলেন, কিন্তু সেই সন্ধ্যার পরে তিনি ধ্বনিত সমুদ্রের তীরে নতজানু হয়েছিলেন এবং রৌপ্য ধনুকের অমর দেবতা অ্যাপোলোর কাছে প্রার্থনা করেছিলেন। অ্যাপোলো কেবল প্রতিশোধের জন্য ভালো বৃদ্ধের প্রার্থনা শুনেছিলেন এবং তিনি তার রূপার ধনুক তুলেছিলেন এবং গ্রিক শিবিরে তীর নিক্ষেপ করেছিলেন। অ্যাপোলোর তীর রোগ নিয়ে আসে এবং অনেক গ্রিক সৈন্য অসুস্থ হয়ে পড়ে। গ্রিক যোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন অ্যাকিলিস। তিনি জীবিত যে কোনো মানুষের চেয়ে দ্রুত এবং শক্তিশালী ছিলেন এবং খুব গর্বিত ছিলেন। অ্যাকিলিস যখন গ্রিক সৈন্যদের রোগে মারা যেতে দেখলেন, তখন তিনি সমস্ত জেনারেলদের একটি সভা ডেকে এইভাবে কথা বললেন, নোবেল আগামেমনন, আপনি আমাদের নেতা হলেও আমাকে সত্য বলতে হবে। পুরোহিতকে হুমকি দেওয়া ভুল ছিল, একজন ভালো বৃদ্ধ যিনি আপনার কাছে উদার প্রস্তাব নিয়ে এসেছিলেন। আপনি যা করেছেন তার জন্য দেবতারা আমাদের উপর রাগান্বিত এবং বিষয়গুলিকে ঠিক করা উচিত। তোমাকে অবশ্যই তার বাবার কাছে সুন্দর ক্রাইসিস ফিরিয়ে দিতে হবে। রাজা আগামেমনন এই ধরনের কথা শুনে অবাক হয়ে গেলেন, কারণ তিনি কি করবেন তা বলার অভ্যস্ত ছিলেন না। মহান অ্যাকিলিস, তিনি বললেন, আপনি সাহসী এবং শক্তিশালী হতে পারেন, কিন্তু আমি রাজা এবং আমি যা পছন্দ করি তাই করবই। যার উত্তরে অ্যাকিলিস বললেন, তুমি খুব লোভী। কেন সমস্ত গ্রিক তোমার মন্দ পথের জন্য কষ্ট পাবে? আমি একজন্য যুদ্ধে আপনার মতো নেতাকে অনুসরণ করতে যাচ্ছি না। এখন রাজা আগামেমনন একেবারে ক্রোধান্বিত হয়েছিলেন, কিন্তু তিনি এটাও বুঝতে পেরেছিলেন যে দেবতাদের সন্তুষ্ট করার জন্য এবং তার সেনাবাহিনীকে ধ্বংসকারী প্লেগ বন্ধ করার জন্য কিছু করা উচিত, এবং তাই পরের দিন তিনি একটি নৌকার নির্দেশ দেন তরুণীটিকে তার বাবার কাছে ফিরিয়ে নিতে, কিন্তু তিনি অ্যাকিলিসের তাঁবুতে বার্তাবাহক পাঠিয়ে তাকে তার নিজের দাসীকে হস্তান্তর করার আদেশ দেন। সেই মুহূর্ত থেকে অ্যাকিলিসের গর্ব এতটাই আঘাত পেয়েছিল যে তিনি ট্রয়ের জন্য যুদ্ধে অংশ নিতে অস্বীকার করেছিলেন, কিন্তু পরিবর্তে তার তাঁবুর ভিতরে অবস্থান করেছিলেন এবং গ্রিকরা বাইরে গিয়ে যুদ্ধ করার সময় স্তব্ধ হয়েছিলেন। শীঘ্রই ট্রোজানরা তাদের শহরের বড় দরজা খুলে দিল এবং তাদের সৈন্যরা বেরিয়ে পড়ল, বন্য পাখির ঝাঁকের মতো পিছন পিছন ঝাঁপিয়ে পড়ছে এবং চিৎকার করে ডাকছে। এখন ট্রোজানদের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা ছিলেন প্রিন্স হেক্টর। তিনি ছিলেন প্যারিসের ভাই, কিন্তু চরিত্রে ছিলেন একেবারেই আলাদা। হেক্টর সাহসী এবং মহৎ ছিলেন,
যখন প্যারিস ভালো পোশাক এবং পার্টি পছন্দ করতেন এবং তার ধনসম্পদ পুরোপুরি উপভোগ করতেন। যখন তারা যুদ্ধে রওনা দিল, হেক্টর তার ভাইকে বলল, প্যারিস, তোমার জন্য আজ হাজার হাজার সাহসী সৈন্য মারা যাবে। আপনি গ্রিক রানী হেলেনের সাথে পালিয়ে গিয়েছিলেন বলেই এই মহান সেনাবাহিনী আমাদের সুন্দর শহরকে ধ্বংস করার, সমস্ত পুরুষকে হত্যা করার এবং নারী ও শিশুদেরকে ক্রীতদাস হিসাবে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে আমাদের দরজায় এসেছে। তোমার জন্ম না হলে ভালো হতো ভাই। তিনি এই কথা শুনে প্যারিস লজ্জিত বোধ করলেন এবং সংশোধন করার জন্য তিনি তার রথটি ট্রোজান সেনাবাহিনীর সামনে এবং শত্রুর দিকে তাড়িয়ে দিলেন। তার তীব্র কণ্ঠে প্যারিস গ্রিকদের তাদের সবচেয়ে সাহসী যোদ্ধাকে পাঠাতে এবং যুদ্ধের সিদ্ধান্ত নেওয়ার জন্য একক যুদ্ধে তার সাথে লড়াই করার আহ্বান জানিয়েছিলেন, যাতে অন্যদের কষ্ট না হয়। গ্রিক দিক থেকে রাজা মেনেলাউস প্যারিসকে অন্য যে কোনো জীবিত মানুষের চেয়ে বেশি ঘৃণা করতেন, তাই মেনেলাউস তার রথ থেকে লাফিয়ে উঠে বললেন, আমি আনন্দের সাথে প্যারিসের সাথে যুদ্ধ করব এবং আমার বর্শা দিয়ে তাকে হত্যা করব যা দিয়ে তৈরি ছাই কাঠ এবং নিষ্ঠুর ব্রঞ্জ দিয়ে টিপানো। প্যারিস যখন এই কথা শুনেছিল তখন সে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে সাপ দেখেছে এমন লোকের মতো কুণ্ডলী পাকিয়েছিল এবং সে তার লোকদের সুরক্ষায় সংকুচিত হয়েছিল। গ্রিক সেনাবাহিনী থেকে দুর্দান্ত হাসির উদ্রেক হয়েছিল এবং ট্রোজানরা তাদের লজ্জা দেওয়ার জন্য প্রিন্স প্যারিসের উপর ক্ষিপ্ত হয়েছিল। তারপরে প্যারিস চিন্তা করতে শুরু করে যে সুন্দরী হেলেন যদি তার পালিয়ে যাওয়ার কথা শুনে তবে সে তাকে আর ভালোবাসবে না। তাই তিনি তার সাহস সঞ্চয় করলেন এবং আরও একবার সেনাবাহিনীর সামনে বেরিয়ে গেলেন এবং আবার গ্রিকদের কাছে চিৎকার করে বললেন, আমি তোমাদের লোকদের আহ্বান জানাচ্ছি যে রাজা মেনেলাউস এবং আমি একে অপরের সাথে লড়াই করার সময় তোমাদের তলোয়ার এবং বর্শা মাটিতে বিছিয়ে দিন বীর নায়কের বিরুদ্ধে। মেনেলাউস প্যারিসকে তার মতো পরিবর্তন করার সময় দেননি। সে তার দিকে তার বর্শা নিক্ষেপ করে যাতে এটি তার ঢালও ভেঙে যায়। প্যারিস পিছন দিকে পড়ে গেল এবং শীঘ্রই মেনেলাউস তার উপর পড়ল, তাকে গ্রিক সেনাবাহিনীর দিকে টেনে নিয়ে গেল। যাই হোক, প্রেমের দেবী অ্যাফ্রোডাইট, যিনি প্যারিসের অনুরাগী ছিলেন, কি ঘটছে তা দেখেছিলেন এবং মেঘের ছদ্মবেশে তার সাহায্যে এসেছিলেন। তিনি তাকে তার সুন্দর বাহুতে টেনে নিয়ে যান এবং তাকে তার প্রাসাদে ফিরিয়ে দেন যেখানে সুগন্ধযুক্ত হেলেন তার জন্য অপেক্ষা করছিল। তাই গ্রিক এবং ট্রোজানরা একে অপরের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। উভয় পক্ষের অনেক সাহসী সৈন্য নিহত এবং আহত হয়েছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাকিলিস গ্রিকদের সাহায্য করতে অস্বীকার করেছিল ততক্ষণ ট্রোজানরা শক্তিশালী ছিল এবং গ্রিকদের তাদের শিবিরে ফিরিয়ে নিয়ে যায়। রাতে সমভূমিতে এক হাজার শিবিরের আগুন জ্বলছিল এবং প্রতিটি আগুনের আলোতে সেখানে ৫০ জন লোক বসেছিল যখন ঘোড়াগুলি তাদের রথের পাশে ওট এবং ভুট্টা কাটছিল এবং ভোর হওয়ার জন্য অপেক্ষা করেছিল। গ্রিকরা মহান যোদ্ধা অ্যাকিলিসকে বেরিয়ে এসে যুদ্ধ করার জন্য অনুরোধ করেছিল, কিন্তু তবুও তিনি যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিলেন। তার সেরা বন্ধু প্যাট্রোক্লাস একটি পরিকল্পনা করেছিলেন। তিনি গোপনে অ্যাকিলিসের দুর্দান্ত বর্ম পরেছিলেন এবং যুদ্ধে বেরিয়েছিলেন হুবহু মহান বীরের মতো দেখতে। তিনি জানতেন যে গ্রিকরা যখন তাকে দেখবে তারা অ্যাকিলিসের দৃষ্টিতে সাহস পাবে এবং দ্বিগুণ শক্তি নিয়ে লড়াই করবে, এবং যখন ট্রোজানরা তাকে দেখবে তখন তারা ভাববে যে তারা যে যোদ্ধাকে সবচেয়ে বেশি ভয় করত সে ফিরে এসেছে। যখন ট্রোজানরা প্যাট্রোক্লাসকে অ্যাকিলিসের মতো পোশাক পরা দেখেন তখন প্রিন্স হেক্টর তার বর্শা দিয়ে তার দিকে উড়ে এসে তাকে হত্যা করে। তখনই তিনি আবিষ্কার করেন যে তিনি অ্যাকিলিসকে নন যাকে তিনি হত্যা করেছিলেন, প্যাট্রোক্লাস। যখন পরাক্রমশালী অ্যাকিলিস শুনলেন যে তার বন্ধু হেক্টরের হাতে নিহত হয়েছে তখন তার ক্রোধ এবং দুঃখ সমান মাত্রা ছিল এবং তিনি গ্রিক সেনাবাহিনীর একটি বৈঠকের সামনে দাঁড়িয়ে বললেন, আপনি যেমন জানেন রাজা আগামেমনন আমাকে অপমান করেছেন এবং এই যুদ্ধে না লড়াই করার অধিকার আমার আছে, কিন্তু এখন কিছু পরিবর্তন হয়েছে। ট্রয়ের যুবরাজ হেক্টরের হাতে আমার সেরা বন্ধু নিহত হয়েছে। এটা প্যাট্রোক্লাসের জন্য, যে আমার কাছে অন্য যে কোনো মানুষের চেয়ে প্রিয় ছিল, আমি লড়াই করব এবং তার মৃত্যুর প্রতিশোধ নেব। গ্রিক সৈন্যরা যখন এটি শুনেছিল তারা সবাই উল্লাস করেছিল এবং তাদের হেলমেটগুলি বাতাসে ছুঁড়ে ফেলেছিল, কারণ তারা জানত যে অ্যাকিলিস তাদের পাশে থাকলে বিজয় তাদের হতে পারে। প্রিন্স হেক্টর যখন দেখলেন যে অ্যাকিলিস আবার গ্রিক সেনাবাহিনীর প্রধানের কাছে দাঁড়িয়েছেন তখন তিনি জানতেন যে এর জন্য একটি জিনিস ছিল।
তাকে বেরিয়ে যেতে হবে এবং অ্যাকিলিসের সাথে যুদ্ধ করতে হবে এবং ট্রয়ের ভাগ্য নির্ধারণ করতে হবে। প্রিন্স হেক্টর যখন যুদ্ধের জন্য রওনা হচ্ছিলেন, তখন তিনি তার স্ত্রী সুন্দর অ্যান্ড্রোমাচের সন্ধানে গিয়েছিলেন। তিনি তাকে শহরের বড় দেয়াল ধরে হাঁটতে দেখেন, তাদের ছোট্ট শিশুটিকে তার কোলে ধরে। যখন সে তার স্বামীকে দেখল, অ্যান্ড্রোমাচে বলল, সাহসী হেক্টর, আমি তোমাকে অনুরোধ করছি, অ্যাকিলিসের সাথে লড়াই করার জন্য আজ বাইরে যাবেন না। তুমি চলে গেলে আমি কি করব? আপনার ছোট ছেলের কথা ভাবুন। বাবা মারা গেলে তার কি লাভ? হেক্টর উত্তর দিয়েছিলেন যে তিনি যুদ্ধ করতে অস্বীকার করতে পারেন না, কারণ গ্রিকরা এবং ট্রোজানরা বলত যে তিনি কাপুরুষ। তিনি তার সন্তানের দিকে তার বাহু প্রসারিত করেছিলেন, কিন্তু যখন ছেলেটি তার পিতার শিরস্ত্রাণ থেকে প্রচণ্ডভাবে মাথা নেড়ে ঘোড়ার চুলের বড়িটি দেখল, তখন সে ভয় পেয়ে গেল এবং তার মায়ের বুকে মাথা রেখে কেঁদে উঠল। তার বাবা এবং মা তাকে দেখে হেসেছিলেন এবং হেক্টর তার মাথা থেকে শিরস্ত্রাণটি নিয়েছিলেন এবং এটি মাটিতে রেখেছিলেন। তারপরে তিনি তার প্রিয় সন্তানকে নিয়ে গেলেন, তাকে চুম্বন করলেন এবং তাকে তার কোলে ঝুলিয়ে দিলেন, তার জন্য সমস্ত দেবতার রাজা জিউসের কাছে প্রার্থনা করলেন। শক্তিশালী জিউস, তিনি বলেছিলেন, একদিন লোকেরা বলবে যে এই শিশুটি তার পিতার চেয়েও সাহসী এবং যুদ্ধে একজন শক্তিশালী যোদ্ধা, যাতে তাদের প্রশংসা তার মায়ের হৃদয়কে আনন্দিত করে। হেক্টর ট্রয়ের গেটের সামনে রওনা দিলেন। অ্যাকিলিস তাকে দেখে তার সমস্ত শক্তি দিয়ে হেক্টরের দিকে ছুটতে শুরু করে, তার ঘৃণ্য শত্রুর দিকে তার বর্ষা নিক্ষেপ করতে প্রস্তুত। হেক্টর তার রথ থেকে ঝাঁপিয়ে পড়লেন এবং দৃঢ়ভাবে দাঁড়িয়ে রইলেন অ্যাকিলিসের সাথে দেখা করার অপেক্ষায়, কিন্তু গোপনে তিনি মনে মনে ভাবলেন, কি হবে যদি আমি আমার ঢালও এবং শিরস্ত্রাণ রেখে দিই, আমার বর্ষা দেয়ালে হেলান দিয়ে সোজা অ্যাকিলিসের কাছে চলে যাই? আমি যদি হেলেনকে ফিরিয়ে দেবার প্রতিশ্রুতি দিই, যে এই সমস্ত যুদ্ধের কারণ ছিল এবং গ্রিকরা শহরের সমস্ত ধনসম্পদ অর্ধেক নিয়ে যেতে দেব, আমি যদি এখন তার কাছে যাই, সে আমাকে কোনো করুণা দেখাবে না। যখন সে ভাবছিল, দ্রুত পায়ের অ্যাকিলিস তার কাছে এমনভাবে অভিযুক্ত হয়েছিলেন যেন তিনি নিজেই মেষযুদ্ধের ঈশ্বর। অ্যাকিলিসের বর্ষার ব্রোঞ্জের ডগা উদীয়মান সূর্যের রশ্মির মতো তার চারপাশে চলছিল। হেক্টরের উপর ভয় এসে গেল এবং সে ঘুরে দাঁড়াল এবং দৌড় দিল যখন অ্যাকিলিস তার পরম গতিতে তার পিছনে ছুটল। পাহাড়ের বাজপাখির মতো, পাখিদের মধ্যে সবচেয়ে দ্রুত, কিছু কাঁপতে থাকা সাদা ঘুঘুর উপর নেমে আসে। এভাবেই অ্যাকিলিস তার সমস্ত শক্তি দিয়ে হেক্টরের জন্য সোজা হয়েছিলেন। যখন হেক্টর তার পা তাকে নিয়ে যেতে পারে, তত দ্রুত শহরের দেয়াল ঘেঁষে পালিয়ে যায়। অ্যাকিলিস ট্রয়ের দেয়ালের চারপাশে তিনবার হেক্টরকে তাড়া করেছিলেন, যতক্ষণ না শেষ পর্যন্ত হেক্টর ঘুরে দাঁড়ালেন এবং যুদ্ধ করলেন। প্রথম অ্যাকিলিস হেক্টরের দিকে তার বর্ষা নিক্ষেপ করেন এবং মিস করেন। হেক্টর তখন অ্যাকিলিসের দিকে তার বর্ষা নিক্ষেপ করে এবং তার ঢালে আঘাত করে, কিন্তু তা ভাঙেনি। তারা ব্রোঞ্জের তলোয়ার নিয়ে তাদের প্রত্যেকের উপর পড়েছিল এবং অ্যাকিলিস, কারণ তিনি শক্তিশালী নায়ক ছিলেন, হেক্টরকে হত্যা করেছিলেন। যখন তারা দুঃখজনক সংবাদটি শুনল, তখন ট্রয়ের সমস্ত মহিলা তাদের সর্বশ্রেষ্ঠ নায়ককে হারানোর জন্য কেঁদেছিল, কিন্তু তার স্ত্রী অ্যান্ড্রোমাচে ছাড়া আর কেউ কাঁদেনি। এখন যেহেতু ট্রোজানদের সেরা নায়ক মারা গিয়েছিল, গ্রিক সেনাবাহিনী ভেবেছিল যে তারা শীঘ্রই যুদ্ধে জয়ী হবে। ট্রয়ের রাজা প্রিয়াম তার সবচেয়ে সাহসী পুত্রকে হারানোর জন্য অত্যন্ত শোকাহত এবং ভয় পেয়েছিলেন যে শহরটি শীঘ্রই পরাজিত হবে, কিন্তু জিনিসগুলি এভাবে পরিণত হয়নি। ঠিক আছে, এখনও নয়, অ্যাপোলোর জন্য, রূপালী ধনুকের ডানাওয়ালা দেবতা আবার সিদ্ধান্ত নিয়েছিলেন ট্রোজানদের সাহায্য করার জন্য। একদিন যুদ্ধের মাঝখানে তিনি প্রিন্স প্যারিসের কাছে এসে বললেন, প্যারিস, ট্রয়ের যুবরাজ, আপনার ধনুক তুলে গ্রিক সেনাবাহিনীতে একটি তীর নিক্ষেপ করুন। আমি অ্যাকিলিসের দিকে তার বিন্দু নির্দেশ করব এবং তাকে হত্যা করব। তিনি এই কথা শুনে, যুবরাজ প্যারিস উত্তর দিলেন, সর্বশক্তিমান অ্যাপোলো, আমি খুশি হয়ে আপনি যা বলবেন, কিন্তু আমি কি শুধু আমার তীর নষ্ট করব না? সবাই জানে যে অ্যাকিলিস যখন শিশু ছিল, তখন তার মা তাকে আন্ডারওয়ার্ল্ডের মধ্য দিয়ে বয়ে যাওয়া স্টাইক্স নদীতে ডুবিয়ে দিয়েছিলেন এবং ফলস্বরূপ
কোনো অস্ত্র তাকে আহত করতে পারে না, কারণ স্টাইক্স নদীর জল একজন মানুষকে অমর করে তোলে, অ্যাপোলো উত্তর দিয়েছিলেন। প্যারিস, আপনি সত্য কথা বলছেন, কিন্তু দেবতা মহান অ্যাকিলিসকে একটি পছন্দ দিয়েছেন, তিনি একটি সংক্ষিপ্ত এবং গৌরবময় জীবন বা দীর্ঘ এবং বিরক্তিকর জীবনযাপন করতে পারেন। তিনি গৌরব বেছে নিয়েছিলেন এবং তাই তার জীবন সংক্ষিপ্ত হতে হবে। তাই প্যারিস তার তীরকে মারাত্মক বিষে ডুবিয়ে বাতাসে নিক্ষেপ করে। এটি একটি জাহাজে উড়ে গেল এবং এর বিষাক্ত দগা অ্যাকিলিসের গোড়ালিতে চলে গেল, কারণ যখন অ্যাকিলিসের মা তাকে পাতাল নদীতে ডুবিয়েছিলেন, তিনি তাকে তার গোড়ালি ধরে রেখেছিলেন এবং কোনো জল এটি স্পর্শ করেনি। এখন অ্যাকিলিস তার রথ থেকে পড়ে গেল এবং শীঘ্রই তার মহান দেহ মাটিতে পড়ে রইল মৃত। আর সেটা হল গ্রিক এবং ট্রোজানরা যেভাবে 9 বছর যুদ্ধ করে জয়লাভ করেনি তারই গল্প। উভয় পক্ষে অনেক সাহসী যোদ্ধা মারা গিয়েছিল এবং অনেক অশ্রু ঝরেছিল হারিয়ে যাওয়া ছেলে ও বন্ধুদের জন্য। শীঘ্রই আমি আপনাকে বলব কিভাবে একটি কৌশলের মাধ্যমে যুদ্ধ শেষ হয়েছিল।